आज के डीसी जेनारेटर टाइप सम्बन्धे बोल डीसी जेनारेटर DC-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 
দু রকমের হবে, একটা সেলফ এক্সাইটেড আর একটা সেপারেট তাহলে সেলফ এক্সাইটেড আর সেপারেটলি এক্সাইটেড দু রকমের হবে, একটা সেলফ এক্সাইটেড আর একটা সেপারেটলি এক্সাইটেড। সেলফ এক্সাইট বলতে কি বোঝায় আর সেপারেটলি এক্সাইটেড বলতে কি বোঝায় এটা আমি এখন ডিসকাস করছি। আর্মেচারে এটা হলো টার্মিনাল এ ওয়ান এ টু, এখানে যেটা পাচ্ছি সেটা টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ। এই আর্মেচারে এখানে যে ভোল্টেজটা তৈরি হবে সেটা হবে মানে যাকে আমরা ইএমএফ বলি সেটা ই দিয়ে দিলাম, এই ইএমএফ তৈরি হবে এখানে আউটপুট টার্মিনালে ভোল্টেজটা দেখতে পাবে। তাহলে ফিল্ডে যে পোলটা আছে ফিল্ডের পোলটা আমি বাইরে আঁকলাম, বাইরে ড্র করলাম ফিল্ডের পোলটাকে সঙ্গে জুড়ে দিলাম, ফিল্ডের পোলটাকে যদি না জুড়ে দিই জুড়ে দিলাম ফিল্ডের পোলের সাপ্লাই আলাদা করে দিলাম, এটা হচ্ছে যে ফিল্ড ফিল্ড ফিল্ডের এইখানে আমি একটা ডিসি সাপ্লাই দিলাম, ডিসি সোর্স দিয়ে ফিল্ডকে সাপ্লাই দিচ্ছে, তাহলে ফিল্ড এক্সাইটেড হবে, কি হবে ফিল্ড এক্সাইটেড, ফিল্ড এক্সাইটেড হলো এক্সটার্নাল সোর্স থেকে, ইন্টারনাল সোর্স থেকে নয় এক্সটার্নাল সোর্স থেকে মানে বাইরের সোর্স থেকে, এখানে ফ্লাক্স যাবে আর্মেচারের মধ্যে থাকে কন্ডাক্টর সেগুলো ঘুরবে কাটবে ভোল্টেজটা তৈরি হবে, দিয়ে এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে। এখানে আমরা কি করবো, এখানে লোড কানেক্ট করবো, এখানে হলো লোড, তাহলে যদি আমি এটাকে কানেক্ট করে দিই তাহলে এখান থেকে যে কারেন্টটা যাবে প্রথমে এটাকে আর্মেচার কারেন্ট বেরোচ্ছিল, এখান থেকে যেটা যাবে সেটা আইএল নাম হবে, আর্মেচার কারেন্ট এখান দিয়ে গিয়ে এখান দিয়ে চলে যাবে, মানে এখানে আর্মেচার কারেন্ট আর লোড কারেন্ট দুটোই সেম, মানে আর্মেচার কারেন্ট যা হবে লোড কারেন্ট সেম, এটাকে বলা হচ্ছে সেপারেট এক্সাইটেড। এই সেপারেটলি এক্সাইটেড যদি আমি টার্মিনাল ভোল্টেজ ক্যালকুলেশন করি, টার্মিনাল ভোল্টেজ মানে ভি, ভি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারব, টার্মিনাল ভোল্টেজ ভি, ভি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারব, যদি এর পাওয়ারটা জানা থাকে তাহলে পাওয়ারকে ডিভাইড করে দেবো কি দিয়ে, কারেন্ট দিয়ে, মানে আর্মেচার কারেন্ট দিয়ে ডিভাইড করে দিলে হয়ে যাবে, আর্মেচার কারেন্ট অথবা লোড কারেন্ট দুটোই তো সেম। তাহলে কিভাবে একটা সেপারেটলি এক্সাইটেড ভোল্টেজ বের করা যায়, ভোল্টেজ বের করা যায় পাওয়ার থেকে আর্মেচার কারেন্ট দিয়ে ভাগ করলে বা লোড কারেন্ট দিয়ে ভাগ করলে পাওয়া যাবে, আমি তাহলে ওই ভোল্টেজটা বের করতে পারবো জেনারেটর থেকে কত ভোল্টেজ পাওয়া যাচ্ছে টার্মিনাল। এই যে এখানে ইটা ই সবসময় কিন্তু ভিএর থেকে বেশি হয় কারণ লাইনে কিছুটা ড্রপ হচ্ছে, তারপরে আর্মেচারের মধ্যে দিয়ে যাওয়ার সময় আর্মেচারের তার থাকে অনেক তার থাকে, সেই তারের রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সে কিছুটা ড্রপ হয়, সেই জন্যে ই অলওয়েজ গ্রেটার দ্যান ভি হয়, বুঝতে পারলে? এবং এদের যদি রিলেশন দেখো তাহলে তুমি করতে পারো ই মাইনাস ভি ইজ ইকুয়াল টু আই এ আর, ই মাইনাস ভি ইজ ইকুয়াল টু আই এ আর। এবার যদি এটা ওপেন সার্কিট, ওপেন সার্কিট, এবার যদি তুমি বলো লোডটা কানেক্ট করে দেবে তখন তো আর এটা লেখা যাবে না, তখন আই এ আর এর সঙ্গে আবার আমাকে প্লাস করে অ্যাড করতে হবে, আই এ আর তো ছিলই তার সঙ্গে আমাকে আই এলটাও অ্যাড করতে হবে, বুঝতে পারলে?
তখন আমাকে আই এল আর এল দুটো অ্যাড করে দিতে হবে। যদি ক্লোজ সার্কিট, ক্লোজ সার্কিটের ক্ষেত্রে এটাকে অ্যাড করতে হবে, ওপেন সার্কিটের ক্ষেত্রে লাগবে। এটা হলো ডিসি সোর্স থেকে পাচ্ছে আর্মেচার। আচ্ছা, এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো না, ড্রয়িংটা কোনো রকম কিছু কনফিউশন থাকে এটা নিয়ে জিজ্ঞেস করতে পারে। এটাকে বলা হয় সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। এখানে একটা সুবিধা আছে যে এমনি এক্সাইটেশন চেঞ্জ করতে গেলে আমি এখানে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স যোগ করতে পারি। ভ্যারিয়েবল দিয়ে এখানে আমি নিজের ইচ্ছা মতো এক্সাইটেশন চেঞ্জ করতে পারি। এক্সাইটেশন চেঞ্জ করলে ভোল্টেজটা নিজের মানে আপ ডাউন করাতে পারবো। মানে এটা আমি আলাদা সোর্স থেকে কানেক্ট করেছি, সেই জন্য এটাকে আলাদাভাবে চেঞ্জ করলে এর ভেতরে চেঞ্জ হবে শুধুমাত্র ভোল্টেজ আপ ডাউন করবে, অন্য কিছু প্যারামিটার চেঞ্জ হবে না। বোঝা গেল? এটা বাইরে থেকে কন্ট্রোল করা যাবে, সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। এবার আমি আসবো সেলফ এক্সাইটেড জেনারেটর। সেলফ এক্সাইটেড জেনারেটর কতগুলো কন্ডিশন বা শর্ত আছে, যেমন সেলফ এক্সাইটেড নিজেই এক্সাইটেশন নিজেকেই দিতে হবে। এবার এটা হয় কি, সেলফ এক্সাইটেড জেনারেটর হয় কি নিজে নিজে? একটা আমরা ডিসি সোর্স বাইরে থেকে দিয়েছি ফিল্ডের কয়েল, তাহলে এখানে ফিল্ডের কয়েলে ডিসি সোর্স আমাকে দিতে হবে, ঠিক আছে? কিভাবে দেবো না, এখানে আমার আর্মেচার থাকবে, আর্মেচার থাকবে। এবার প্রত্যেকটা জেনারেটর যখন হুইল কয়েলে সাপ্লাই দেওয়া হয় ডিসি সোর্স, তখন অটোমেটিক কোর কয়েলের মধ্যে যে কোর থাকে, কোয়েলের কোরের মধ্যে জড়ানো থাকে, কোরটা অলরেডি কিছুটা ম্যাগনেটিজম ধরে রাখে, সেটাকে বলা হয় রেসিডিউয়াল ম্যাগনেটিজম। এই রেসিডিউয়াল ম্যাগনেটিজমের জন্য অলরেডি কিছু ফ্লাক্স তৈরি সব সময় থাকে। যখনই আর্মেচারকে ঘোরানো হয় তখন আর্মেচার সেই ফ্লাক্সগুলো কেটে দেয়, এর ফলে একটা মিনিমাম ভোল্টেজ তৈরি হয়। সাপোজ 25 ভোল্ট তৈরি হয়, এই 25 ভোল্টটা যখন এরকম করে পাস করে দিকে যাবে আউটপুটে তাহলে খুব কম ভোল্টেজ পাবো, তাহলে তো আমার চলবে না, তো আমাকে ফুল ভোল্টেজ পেতে হবে। সেই জন্য আমাকে সেল এর কানেকশনটা এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে যেটাকে আমরা আই এ বলছি এইটাকে পাস করাতে হবে। কোথায় পাস করাতে হবে? এখানে আরেকটা ফিল্ড কয়েলের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে, ফিল্ড কয়েলটাকে ই1 ইকু দিয়ে কানেক্ট করা হবে। এটা হলো ফিল্ড, এটাকে এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা শান্ট ফিল্ড, শান্টে এঁকেছি আর্মেচারের সঙ্গে প্যারালালে আছে, সেই জন্য এটাকে বলা হয় শান্ট ফিল্ড। এটা হলো সেলফ এক্সাইটেড জেনারেটরের একটা টাইপ। সেলফ এক্সাইটেড জেনারেটরের তিনটে টাইপ আছে, সিরিজ, শান্ট এবং কম্পাউন্ড। আমি শান্টটা প্রথমে দেখাচ্ছি। সেলফ এক্সাইটেড জেনারেটরের শান্ট কানেকশনটা আমি দেখালাম, এটাকে বলা হয় শান্ট ফিল্ড। এটা শান্ট ফিল্ড, এই রেজিস্ট্যান্সটাকে আমরা আর এস এস, কারেন্ট যাচ্ছে ISS, এখানে যে ভোল্টেজটা পাবো এটা টার্মিনাল ভোল্টেজ, এটা তোমরা জানো। এবার এর সঙ্গে যদি আমি লোড কানেক্ট করে দিয়ে থাকি, লোড কানেক্ট করে দিয়ে থাকি, তাহলে এখানে যাবে IL কারেন্ট যাবে, এটা হবে RL, আর এর মধ্যে কারেন্ট যাবে IL। আচ্ছা, এখানে এটা হলো শান্ট ফিল্ড, এটা হচ্ছে শান্ট জেনারেটর, এটা সেলফ এক্সাইটেশনের মধ্যে পড়ে। সেলফ এক্সাইটেশন জেনারেটরের মধ্যে একটা টাইপ শান্ট, শান্ট জেনারেটর। শান্ট জেনারেটরের মেইন ক্যারেক্টারিস্টিক হলো এই শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভ্যালু আর্মেচারের থেকে বেশি হয়, ঠিক আছে? রেজিস্ট্যান্সের ভ্যালু আর্মেচারের থেকে অনেক বেশি হয়, আর্মেচার রেজিস্ট্যান্স 1 ওহম বা বিলো 1 ওহম, যাতে আমি এখানে ভোল্টেজটা ভালো পাই। কিন্তু এইদিকে যখন যাচ্ছে তখন এই কারেন্টটা যখন এইদিকে যাচ্ছে এর মধ্যে একটা কারেন্ট তৈরি হবে, কারেন্টের জন্য ফ্লাক্স হবে, ম্যাগনেট হবে, ফ্লাক্স হবে, তা তবে আমি টার্মিনাল ভোল্টেজ পাবো। এখানে একটা পয়েন্ট নোট করে রাখবে, এর রেজিস্ট্যান্স, শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স সবসময় ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স থেকে
বেশি যেন না হয়, শর্ট ফিল্ডের রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হয়, তার থেকে বেশি যেন না হয়। ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের বেশি হলে, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের বেশি রেজিস্ট্যান্স হলে এর মধ্যে দিয়ে কম কারেন্ট যাবে, লো কারেন্ট। মানে সাপোজ এখানে ধরো যে কারেন্টটা গেলে এখানে ভোল্টেজ তৈরি হয়, তার থেকে কম কারেন্ট গেলে এখানে কম ভোল্টেজ তৈরি হয়। সেই জন্য সব সময় এইটা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স এই ভোল্টেজের রেসপেক্টে ঠিক করে রাখতে হয়, সেটা কি বলা হচ্ছে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স অফ এ জেনারেটর। এখন জেনারেটরের ভোল্টেজ আউটপুট অনুযায়ী ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের মান চেঞ্জ হয়, যেমন ভোল্টেজ আউটপুট দরকার সেই অনুযায়ী ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের মানটা চেঞ্জ হয়। ঠিক আছে, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স 700 800 এসব রেজিস্ট্যান্স হয়, 700 ওহম, 800 ওহম, এগুলো হয়, 1 ওহম বা বিলো 1 ওহম। আচ্ছা, এখানে যে কারেন্ট দেখা যাচ্ছে আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, এর ভোল্টেজটা এবং কারেন্ট, এখানেও ইএমএফ তৈরি হচ্ছে, এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইএমএফ, যেটাকে আমরা ডিনোট করি। তো এখানে যে ইএমএফটা তৈরি হবে, এখানে ভি শর্ট ফিল্ডের ক্ষেত্রে এই যে সেম রিলেশনটা দেওয়ার আগে আমি তোমাকে বলে দিই যে আর্মেচার কারেন্ট, এখানে আর্মেচার কারেন্টটাকে দুটো ভাগে ভাগ হয়েছে, একটা শর্ট ফিল্ডের কারেন্ট আর একটা লোড কারেন্ট। তো লোড কারেন্ট আর শর্ট ফিল্ডের কারেন্টকে যোগ করলে সবসময় আর্মেচার কারেন্ট পাওয়া যায়। ঠিক আছে, এখানে আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি মানে ভোল্টেজটা যদি আমি বের করতে চাই, এই যে টার্মিনাল ভোল্টেজটা, তাহলে পাওয়ারকে আমাকে কি দিয়ে ভাগ করতে হবে, পাওয়ারকে আমাকে এইখানে যে ড্রপটা হয় সেটা দিয়ে ভাগ করতে হবে, এইখানে যে কারেন্টটা যাচ্ছে তার মধ্যে, তাহলে আমাকে পাওয়ারকে আই এ দিয়ে ভাগ করলে হয়ে যাবে, বা পাওয়ারকে, কারণ আর্মেচার কারেন্ট দিয়ে যদি আমি ভাগ করি তাহলে জেনারেলি কি আছে, পাওয়ার ভোল্টেজ ইনটু কারেন্ট দিলেই, কারণ এই আর্মেচার কারেন্টটাই কি হবে, আর্মেচার কারেন্টের সঙ্গে তো আমার আই এল আছে, তাহলে আই এস এইচ, তাহলে এই যে ভিটা, ভিটা কার উপর ডিপেন্ড করবে, ভি এই আই এস এইচ এর উপর ডিপেন্ড করবে আর আই এর উপর ডিপেন্ড করবে, তারপরে এখানে আই এস এইচ দিতে পারবে, বুঝতে পারলে। এখানে যে টার্মিনাল ভোল্টেজটা আমি পাবো, যেটা লোড কানেক্ট করার আগে যে টার্মিনাল ভোল্টেজটা, বিফোর কানেক্টিং লোড আমি যে টার্মিনাল ভোল্টেজটা পাবো সেটার মান সবসময় তার উপর ডিপেন্ড করবে, আর্মেচার কারেন্ট অথবা শর্ট ফিল্ডের যে রেজিস্ট্যান্স, তার শর্ট ফিল্ডের যে কারেন্ট তার, তার মানে এখানে আই এস এইচ এর উপর বা আই এর উপর, এই দুটোর উপর ডিপেন্ড করবে। এটা হলো ভোল্টেজ বের করার ফর্মুলা। নেক্সট আরো একটা জিনিস জানতে হবে, যেটা আগে আমি সেপারেটলি এক্সাইটেড জেনারেটরও বলেছিলাম, দুটো জিনিসই সেম, সবসময় ইএমএফ ভোল্টেজের থেকে যে বেশি হয়, তো এখানে যে ইএমএফটা তৈরি হবে ভিটা, তার থেকে তো কম হবে, ই থেকে ভি সবসময় ই অলওয়েজ গ্রেটার দ্যান ভি, ই থেকে যদি আমি মাইনাস আই এ আগে করে দিই তাহলে পাওয়া যাবে ভি, এই রিলেশনটা সবসময় মনে রাখবে, ই সবসময় ভোল্টেজের টার্মিনাল ভোল্টেজ থেকে বেশি হবে, কতটা বেশি হয়, আর্মেচার যে ড্রপটা হয় তার থেকে বেশি হয়, সেই যে ড্রপটাকে মাইনাস করে দিলে তবে ভোল্টেজটাকে পাওয়া যাবে। আজকে এই শর্ট ফিল্ড জেনারেটরটাই থাক, শর্ট ফিল্ড জেনারেটর সম্বন্ধে যেটা বললাম এটা তোমরা ভালো করে রেডি করে রাখবে যাতে পড়তে কোনো অসুবিধা না হয়। তার এরপরে আমি শর্ট ফিল্ডে, এটাও কিন্তু সেলফ এক্সাইটেশন জেনারেটর, এরপরে আমি সিরিজ ফিল্ডটা দিই, সিরিজ ফিল্ডের সময় এই শর্টের এই যে কানেকশনটা থাকবে না, ঠিক আছে, এই কানেকশনটা ঢুকে যাবে এইখানে, তখন আর এটার নাম শর্ট দেওয়া হবে না, এটার নাম দেওয়া হবে আর এস এইচ, আর এর মধ্যে যে কারেন্টটা দেওয়া হবে সেটা আই এস এইচ। তাহলে ভালো করে বুঝতেই পারছ আই এস এইচ আর আর এস এইচ সেম হয়ে গেল, দুটোই যদি সেম হয়ে গেল তার মানে এখানে লোডের কারেন্ট, কোনো যদি লোড কানেক্ট করো তাহলে লোডের কারেন্টটা, যদি লোড বেশি চাপাও তাহলে পুরো কারেন্টটা কিন্তু এই আর্মেচার দিয়ে সব দিয়ে যাবে, তো এক্ষেত্রে যত লোড বাড়বে তত কিন্তু ভোল্টেজটা ডাউন হবে। প্রশ্ন করো কেন ভোল্টেজ ডাউন হবে, লোডের কারেন্ট যত বেশি হবে সেই সেম
কারেন্ট আইএস কে দিয়ে যাবে আর এ দিয়ে যাবে তো আমার ভোল্টেজের ফর্মুলা কি আমার ভোল্টেজের ফর্মুলা হলো ই মাইনাস আইআর এ ইকুয়াল টু ভি এইটা টার্মিনাল ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ ডিপেন্ড করে কার উপরে আর্মেচার কারেন্ট তো আর্মেচার কারেন্ট এখান থেকে যখন ভোল্টেজ কারেন্ট বেড়ে যাচ্ছে তখন সাইমালটেনিয়াসলি যখন কারেন্ট এই ভিতর দিয়ে যাবে তখন তো এখানে আর্মেচারের রেজিস্ট্যান্স থাকবে আর্মেচারের কারেন্ট এর ভিতর দিয়ে যাচ্ছে তাহলে আর্মেচারের কারেন্ট যদি বেড়ে যায় লোড কারেন্ট বেড়ে গেলে আইএল ইনক্রিজ আইএল ইনক্রিজ মানে আইএল বেড়ে গেল তাহলে আইএল ইনক্রিজ কেন কারণ এই এই ধরনের জেনারেটরে আইএল আর আইএ আর আইএস এ আইএল সমান আইএ সমান আই এসপি এটা শান্ট বলা যায় এটা কি বলতে হবে সিরিজ এস এইচ বলা যায় এস সি তাহলে আইএল সমান আই আর্মেচার আর আই সিরিজ এই তিনটি সমান তাহলে আইএল বাড়লে আই আর্মেচার কারেন্টটা বেড়ে যাবে আর্মেচার কারেন্ট বেড়ে গেলে এই টোটালটা বেড়ে যাবে তো টোটালটা যদি ই থেকে মাইনাস করো তাহলে ভিটা কমে গেল ভিটা ডাউন হয়ে যাবে তো টার্মিনাল ভোল্টেজ কম হলে যে অ্যাপ্লায়েন্সটা চলছে সেটা লো ভোল্টেজে নাও চলতে পারে স্পিড স্লো হয়ে যাবে বুঝতে পারা গেল জিনিসটা সেই জন্য লোড বেশি সিরিজ জেনারেটরে লোড বেশি চাপালে ভোল্টেজ ডাউন হয়ে যায় লোড বেশি দিলে ভোল্টেজ ডাউন হয়ে যায় এটা কিন্তু সিরিজ জেনারেটরের একটা ক্যারেক্টার এটা মনে রাখবে শান্ট জেনারেটরে যেটা হয় না লোডের সঙ্গে ভোল্টেজ ডাউন হওয়ার কোনো ব্যাপার থাকে না কিন্তু সিরিজ জেনারেটরে থাকে কারণ সিরিজ জেনারেটরে শুধু যে আর্মেচারের রেজিস্ট্যান্স তা নয় এই কারেন্টটা থেকে এর মধ্যে দিয়েও যাবে আবার এর মধ্যে দিয়েও যাবে দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে শান্ট জেনারেটরে শুধুমাত্র আর্মেচার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যায় আর্মেচার রেজিস্ট্যান্সের মান খুব কম 1 অ্যাম্পিয়ার বা বিলো 1 বাট সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স তো আছে সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স আর্মেচার রেজিস্ট্যান্স থেকে বেশি সেই জন্য ওখানে একটা ড্রপ হয় এর ফলে টার্মিনাল ভোল্টেজ ড্রপ করে তো শান্ট ফিল্ডের ক্ষেত্রে যেহেতু শান্টের রেজিস্ট্যান্সটা বেশি হয় খুব বেশি হয় আর্মেচার রেজিস্ট্যান্স ইন রেসপেক্ট অফ আর্মেচার রেজিস্ট্যান্স সেই জন্য শান্ট ফিল্ডের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না মানে ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েশন কম করে বাট সিরিজের ক্ষেত্রে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন লোড দিলে বেশি করবে এটাকে বলা হচ্ছে এই কানেকশনটাকে বলা হচ্ছে সিরিজ কানেকশন সিরিজ জেনারেটর সিরিজ জেনারেটরে সিরিজ এসি আর আই ই সিরিজ জেনারেটর এই সবগুলো কিন্তু সেলফ এক্সাইটেড মানে এই জেনারেটরের কানেকশন থেকে সিরিজ কানেকশন পাচ্ছে এবং সেখান থেকেই ভোল্টেজ তৈরি হচ্ছে এটাকে বলা হলো সিরিজ জেনারেটর আজকে এই পর্যন্ত থাক সিরিজ এবং শান্ট এই নিয়ে আলোচনা করলাম দুটো টাইপ আর সেলফ এক্সাইটেড আর সেপারেটলি এক্সাইটেড সিরিজ শান্ট এই দুটো সেলফ এক্সাইটেডের মধ্যে পড়ছে আর সেপারেটলি এক্সাইটেড একটা আলাদা এই তিনটে জেনারেটর এবং তাদের ক্যারেক্টারিস্টিক তাদের ড্রয়িং তাদের ভোল্টেজ কী করে বের করা হয় ইএমএফ এর সঙ্গে ভোল্টেজের কী রিলেশন সেগুলো আমি তুমি দেখালাম সিরিজ ফিল্ডে কারেন্টগুলো কীরকম থাকে শান্ট ফিল্ডে কারেন্টগুলো কীরকম থাকে এগুলোও বলেছি শার্ট ফিল্ডে কারেন্টটা এরকম থাকে আই এ সমান আই এস এইচ আই এল আর সিরিজ ফিল্ডে কীরকম থাকে এর ওপরে কিন্তু ছোটো ছোটো অঙ্ক দেয় সেই জন্যে এই রিলেশনগুলো একটু মনে রাখতে